হ্যালো ভিউয়ার্স, আমরা অত্যন্ত চমৎকার একটি জায়গায় এখন এসেছি, যে মায়ানমারের মেমিও নামক যে একটি স্থান, সেই মেমিওতে ফিউলেন নামক একটি অত্যন্ত প্রাকৃতিক সৌন্দর্য মণ্ডিত স্থান আছে। সেই ফিউল্যান্ডের একটি গার্ডেনে আমরা এসেছি। এখানে হাজার হাজার গাছপালা, বৃক্ষ, উদ্ভিদ, ফুল গাছ, ফল গাছ রয়েছে। পাশাপাশি এখানে ছোট একটি চিড়িয়াখানার মতো আছে, যেখানে হরেক রকমের পশু পাখি রয়েছে। যেমন আপনারা দেখতে পাচ্ছেন রাজহাঁস, আমরা বই পুস্তকে অনেকেই পড়েছি বা টেলিভিশনে দেখেছি, কিন্তু আজকে এখানে সচক্ষে এসে দেখছি সেই রাজহাঁস। এবং এখানে ময়ূর, মুরগি, কোকিল, টিয়া পাখি থেকে শুরু করে হরেক রকমের প্রাণী রয়েছে। কি সুন্দর ডাক, ময়ূরের ডাক আপনারা শুনছেন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক ময়ূর রয়েছে, এত চমৎকার, এত সুন্দর, সত্যি অসাধারণ। আমি আগেও সংকাশ্যতে ময়ূর দেখেছিলাম এবং কয়েকটি চিড়িয়াখানায় ময়ূর দেখেছিলাম, তবে আজকে একেবারেই প্রাকৃতিক পরিবেশে ময়ূর দেখছি, অত্যন্ত চমৎকার। এই যে দেখুন কত সুন্দর, এখানে অনেক ময়ূর রয়েছে, গাছপালা এবং হরেক রকমের উদ্ভিদের মাঝে ময়ূর সহ অসংখ্য প্রাণী এখানে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন দুটি ময়ূর একটি ডালে বসে আছে অত্যন্ত সুন্দরভাবে, এবং এর নিচেও আপনারা দেখতে পাচ্ছেন ময়ূর এবং ময়ূরের বাচ্চা। কি সুন্দর ও অসাধারণ ময়ূরের ডাক আপনারা শুনতে পাচ্ছেন নিশ্চয়ই, এটি ময়ূরের ডাক। অনেকেই এই ময়ূরের ডাক শোনার জন্য বিভিন্ন জায়গায় অপেক্ষা করেন, আজকে আমরা এখানে এসে ময়ূরের ডাক শুনছি। কি সুন্দর, দেখছেন অত্যন্ত চমৎকার, খুবই ভালো লাগছে এই জায়গায় এসে। আপনাদেরকে আরও কিছু প্রাণী দেখাবো, ময়ূর থেকে শুরু করে এখানে মূলত ময়ূরেই বেশি, এটি বলা চলে ময়ূরের বাগান। আমরা আপনাদেরকে সেদিন বুদ্ধের বাগান দেখিয়েছিলাম, আজকে আপনাদেরকে ময়ূরের বাগান দেখাচ্ছি, এত চমৎকার। এখানে আরেকটি ময়ূর দেখছি, শ্বেত ময়ূর, সম্পূর্ণ সাদা। আমরা সাধারণত জানি ময়ূর সাদা খুব একটা হয় না, কিন্তু এখানে অদ্ভুত একটি ময়ূর আমরা দেখতে পাচ্ছি, যে যার গায়ের কালার সম্পূর্ণ সাদা, অত্যন্ত চমৎকার। এই ময়ূর দেখতে অত্যন্ত সুন্দর, আপনারা দেখতে পাচ্ছেন এখানে গাছের ভিড়ে বাগানের ভেতর শুধু ময়ূর ময়ূর, এত চমৎকার ভাবে তারা বসবাস করছে এখানে, এসে খুবই ভালো লাগছে। আপনাদেরকেও আমি দেখার জন্য এই ভিডিওটি করেছি। আপনাদের এখানে টিয়া পাখি থেকে শুরু করে বেশ কিছু পাখি আমরা দেখাতে পারবো। এই যে দেখুন কি সুন্দর করে এখানে টিয়া পাখি, অত্যন্ত সুন্দর, তারা কি সুন্দর ডাকছে, চেঁচামেচি করছে, অত্যন্ত সুন্দর পাখির ডাক। আসলে পৃথিবীতে প্রকৃতির চেয়ে সুন্দর আর কিছু রয়েছে বলে আমি মনে করি না। গাছপালা, পশু পাখি সব কিছুই প্রকৃতির অংশ, মানুষও প্রকৃতির অংশ। মানুষের অস্তিত্ব বাঁচিয়ে রাখতে হলে এই বিশ্বে প্রকৃতির কোনো বিকল্প নেই, পশু পাখির কোনো বিকল্প নেই। কখনো যদি এই পশু পাখি কিংবা প্রকৃতি বিলীন হয়ে যায়, তাহলে মানব সভ্যতাও বিলীন হয়ে যাবে, এটি নিশ্চিত, এটি আমরা সবাই জানি। অত্যন্ত চমৎকার এখানকার পরিবেশ, কি সুন্দর পাখির ডাক আপনারা শুনছেন, খুবই ভালো লাগছে। আপনারা যদি কেউ মায়ানমার না এসে থাকেন, অবশ্যই মায়ানমার আসার চেষ্টা করবেন, এবং মায়ানমার আসলে এই ফিউল্যান্ডে আসার জন্য চেষ্টা করবেন, এখানকার এই নৈসর্গিক সৌন্দর্যগুলি উপভোগ করার জন্য চেষ্টা করবেন। যারা এই ভিডিওটি দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাই শেয়ার করে দিবেন, কেমন লেগেছে জানাবেন কমেন্টস বক্সে, সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।